이렇게 집은 딸 발라그나 개문들은 재미있어 하시고 쓰 집은 다 전에 개문 암자는 그리바 봐봐 벤자라 아 자라 미치가 있다라 칼자 죽었자 파암자 암마트 이글로 디디 바로나 예전노 비에 바로 봐봐 벤자라 지게 예전노 마시 아시 비에 때 그룹 되게 기나 거 많이 그룹 되게 আচ্ছা মানে গরিব দেখে অনেকে ঘৃণা করে আবার তো তখন আপনার কাছে কেমন লাগে তখন কেমন লাগে খারাপ লাগে তুমি কখন হয়েছে যে এরকম মাঝে মধ্যে কান্না করে দিছেন না হয় না এরকম কিন্তু মাঝে মাঝে হয় কষ্টের মাঝে আছি তো এই জন্য আচ্ছা আছে খাওয়া দাওয়া হয়েছে দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তারপর কেমন আছেন ভালো আছি তো আপনার নাম কি জান্নাতি জান্নাতি আপা খুব সুন্দর নাম তো জান্নাতি আপা দেশের বাড়ি কোথায় যশোর বর্তমানে কি যশোরে থাকেন না ঢাকা থাকি ঢাকা থাকেন আচ্ছা তো জান্নাতি আপা ফ্যামিলি দেখে কে আছে আমি আছি আব্বু আছে আর আম্মু আর একটা ছোট ভাই আচ্ছা আব্বু আছেন তো বাবা কি করে বাবা ভ্যান চালায় বাবা ভ্যান চালায় আচ্ছা তো আপনি কি করেন পড়াশোনা না বাসাবাড়ি কাজ করি বাসাবাড়িতে কাজ করেন তো বিয়ে শাদি হয়েছে না কেন বাসাবাড়িতে কাজ করেন কেন মানে আপনার আব্বার ইনকামে হয় না না আব্বা ভ্যান চালিয়ে সেরকম টাকা পায় না এই জন্য ঘর ভাড়া খাওয়ান তেমনটা মানে তিনজন চারজনের পরিবারে মানে তেমনটা হয় না আর কি নাকি খুব কষ্ট হয় হ্যাঁ আচ্ছা তো এই জন্য আপনি বাসায় কাজ করেন জি আচ্ছা তো বাসায় কি ছোটা কাজ করেন নাকি বান্দা কাজ করেন না দেখুন যেখানে পাই সেখানে আচ্ছা মানে ছোটা কাজ আচ্ছা তো কটা বাসায় কাজ করেন ঠিক নাই দুটো আছে তিনটা আছে আচ্ছা তো আর কিছু বাড়ানো যায় না না মানে কি কাজ করে খুব কষ্ট হয় আচ্ছা পড়াশোনা করছেন না করি নাই পড়াশোনা প্যারের ভাতে জোয়া দেয় না পড়াশোনা আচ্ছা কখনোই চলে যান নাই না তো যে দীক্ষের জীবনটা রেনে কেমন আছেন বলেন বেশি ভালো নাই তো আছি মোটামুটি তো বয়স কত চলে আপনার সতেরো সতেরো বছর তো বিয়ে শাদি তো করেন না না তো বিয়ে শাদি করেন না কেন বিয়ে শাদি করে নাই বিয়ে শাদি বাবা ভ্যান চালা দেখে সেজন্য হয় না মানুষ আসে আসে খরচায় পালং চায় এজন্য হয় না মানে অনেক কিছু চায় যৌতুক হিসাবে আচ্ছা তো একটা মেয়ে তো বিয়ে দিতে তো ছেলের এখন যৌতুক চায় বা যৌতুক ছাড়া তো ছেলে আছে তো তেমন কোনো ছেলে পান নাই সেরকম ছেলে আছে ভ্যান চালা দেখে বাবা এই জন্য হয় না কারণ যার মেয়ে ভ্যান চালা তাকে কেমনে বিয়ে করবে মানে অনেকে ঘৃণাও করে আচ্ছা তো তখন কেমন লাগে আপনার কাছে তখন খারাপ লাগে তো তখন কী মনে হয় আর কি জীবনটাকে কী কী মনে হয় আপনার কাছে তখন কি মনে হয় যে জীবনটা নেই এরকম মনে হয় জীবনটা ভালো লাগে না না মানে কষ্টের জীবনটা ভালো লাগে না না আচ্ছা তো প্রেম টেম করছেন কখনো না তো প্রেম টেম করে তো কোনো ছেলেকে পটিয়ে বিয়ে করে ফেলতে পারেন তা কি আর হয় কেন হয় না দেখতে কি খারাপ আপনি অনেক খারাপ তো মুখটা একটু দেখাবেন মাস্ক খুলে দেখাবেন না না কাকে দেখাবেন যে আমাকে বিয়ে করবে তাকে দেখাবো আচ্ছা এখন দেখাবেন না আচ্ছা তো আপনার কি ভিডিও মোবাইল আছে না তাহলে কীভাবে দেখাবেন যে আমার পাশে থাকবে আমাকে কিন দিবে তাকে দেখাবো আচ্ছা তো এখন মনে করেন সব কিছু জেনে শুনে মনে করেন কে যদি যৌতুক ছাড়া আপনাকে বিয়ে করতে চায় ঠিক আছে তো সে কীভাবে যোগাযোগ করবে আর ফোনের মাধ্যমে তো নাম্বার কি বলতে পারেন না আপনি পারেন আমি বলে দিব মানে আপনি কখনো পড়াশোনা করেন নাই না নিজের নামটা লিখতে পারেন নাম তো পারি নাম পারেন তো যদি একটা ব্যালেন্স কোনো ছেলে আপনাকে বিয়ের প্রস্তাব দেয় তো সেক্ষেত্রে আপনার কীভাবে মানে বেছে নেবেন কারণ অনেকে তো ফোন আসবে ঠিক না তো আপনার কোনো পছন্দ আছে কি না না নাই পছন্দ নাই না আচ্ছা তো এখন আপনার সাথে যোগাযোগ করলে আমি নাম্বারটা বলে দেবো তো তো দর্শক আপনারা যদি এই আপুর সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটি হচ্ছে 01772321984 আমি নাম্বারটা আবারও বলছি 01772321984 তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই আপুটির সাথে কথা বলতে পারবেন
তো আমার দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান? না। আচ্ছা, তো দর্শক, এই আপুরির সাথে যোগাযোগ করা, সহযোগিতা করা, বিয়ে সাথে ব্যাপারে আলাপ আলোচনা করা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।